শুরুতে জানতে চাইবো এই যে খুব সুন্দরভাবে সেজে গুজে আপনিও এসেছেন, খুব সুন্দর লাগছে। একজন অভিনেত্রীকে আমার মনে হয় গত 10 বছর আগে যেরকম দেখেছিলাম এখনও তেমনও দেখছি, আগামী 10 বছর পরেও তাকে দেখব, এর পেছনে রহস্যটা কি? দেখো, একটা হচ্ছে যে আমরা তো আমরা রেগুলার লাইফস্টাইলের উপর ভীষণ জোর দিই, যে কীভাবে রোজ আমরা কতটা ডায়েট করব, কতটা একটা এক্সারসাইজ করব, এগুলো তো রয়েইছে। কিন্তু তার উপরে মানে খোদার উপর খোদ্দারি যদি আমরা না করি, আমরা যদি একটুখানি অন্যভাবে জিনিসটাকে না দেখি, তাহলে আমার মনে হয় না যে একেবারে 50 কি 25 নিয়ে আসা যায়। সো ওভারঅল আমরা রেগুলার যে মেনটেনেন্সগুলো আলোচনা করি, তার বাইরেও একটু নন সার্জিক্যাল বা সার্জিক্যাল কিছু ডেফিনেটলি প্রসেস রয়েছে, যে প্রসেসের কথা আমরা আজকে আলোচনা করতে পারি, যেগুলো খুব ছোট করে বললে আমরা নামগুলোর সাথে হয়তো সবাই ভীষণভাবে পরিচিত, যেরকম ফিলার, বোটক্স বা থ্রেড আপ লিফটিং, আমরা নামগুলো সবাই জানি, শুনলেই মনে করি ওরে বাবা সাংঘাতিক জিনিস, আমি এটা করব না। বাট এগুলো এতটাই সহজ এবং সরল পদ্ধতি, এবং এগুলোর মাধ্যমেই আমার মনে হয় যে আজকের ডেটে, আজকের দিনে একজন 50 কে কিন্তু 25-30 করা সম্ভব একদম। এই যে পদ্ধতিগুলোর কথা আপনি বললেন, এই যে বোটক্স, কি এই বোটক্স, আমরা যদি একটু শুরু থেকে আলোচনায় আসি কিভাবে হয়? বোটক্স যখন আমরা বলছি তখন আমাদের ফাইন লাইন্স আসে, আমরা যেদিন থেকে জন্ম নিই সেদিন থেকে আমাদের এজিং প্রসেস স্টার্ট হয়, এবং 25 বছর বয়সের পর থেকে প্রত্যেক বছর আমাদের 1% করে কোলাজেন ডিক্রিজ হয়। আমরা জানি আমাদের বডিতে কোলাজেন রয়েছে, বিভিন্ন ফ্যাটি অ্যাসিড রয়েছে, অ্যামাইনো অ্যাসিডস রয়েছে, প্রোটিন রয়েছে এবং লিপিড প্রোফাইল রয়েছে, এবং এই যে ডিক্রিজ হতে থাকে আস্তে আস্তে কোলাজেনটা, তার ফলে আমাদের রিঙ্কলস আসতে শুরু করে, আমাদের ইলাস্টিসিটিটা নষ্ট হয়ে যায়, সেটাকে আবার গেট ব্যাক করা। এবার আমরা আজকাল ভীষণ কোলাজেন 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 নিয়ে কথা বলি, কোলাজেন আমরা অনেক সময় আমরা ডাইলিউটেড ফরম্যাটে খেতে চাই, আমরা কোলাজেন লিকুইডের কথা বলি সবাই, সেটা তো রয়েছে, অনেক সময় ট্যাবলেটস ফরম্যাটে আমরা খাই অনেক কিছু, কিন্তু বাইরে থেকে যদি আমরা এই ইনপুটটা দিতে পারি ভায়া ইনজেকশন, তখন সেটা অনেক বেশি বেনিফিশিয়াল হয়। তো 25-এর পর থেকে আমরা এই প্রসেসটাকে অ্যাপ্লাই করতে পারি আমাদের রিঙ্কল ফাইন লাইনটাকে কম দেখানোর জন্য, বা ধরো আমরা অনেকে আছে না ভীষণ, আমাদের একটা ক্রস ফ্রিট আছে, খুব তাড়াতাড়ি আসে, বা আমরা কেউ সবসময় ভুরু কুচকে তাকাই, তো এইটা যাতে না থাকা, মানে আস্তে আস্তে ওখান থেকে একটা ফাইন লাইনস চলে আসে, বা আমরা যারা ভীষণ হাসি আস্তে আস্তে আমাদের লাফটার লাইনটা খুব প্রমিনেন্ট হতে থাকে, তো এই জিনিসগুলো যাতে করবো সবই কিন্তু দেখা যাবে না কিছুই, রিঙ্কলসটা আসবে না, সেটাকে ম্যানেজ করার জন্য দ্য বেস্ট ওয়ে হচ্ছে বোটক্স। কীভাবে হয়, কারা করতে পারেন? স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠে আসে যে কত এজে এগুলো শুরু হয়, কারা করতে পারেন? আমি যেটা বললাম যে 25-এর পর থেকে যে কেউ বোটক্স করতে পারেন, তার কতটা ফাইন লাইন্স কতটা রিঙ্কলস এসছে তার উপরে কিন্তু ডিপেন্ড করছে যে তার ঠিক এক্স্যাক্টলি কতটুকু লাগবে। আমরা জেনারেলি এটাকে ইউনিটে ভাগ করি, 1 ইউনিট 2 ইউনিট করে ধরা হয়, যেটার এক একটা ইউনিটের খরচা হয়তো 250 থেকে 300 টাকা পড়ে, বাট ওভারঅল ধরো ফাইন লাইন্সের উপর ডিপেন্ড করছে যে তার কত ইউনিট অফ প্রোডাক্টস লাগবে, ধরো 50 ইউনিটস লাগবে, তখন তার সেই হিসেবে একটা কস্টিং করতে হবে, বা ধরো আমি অলরেডি একবার বোটক্স করেছি, আমি তারপর সেটাকে টাচ আপ করবো, তখন দেখা যাবে খুব বেশি ফাইন লাইন্স নেই, জাস্ট একটু টাচ আপ করলেই হবে, তখন ধরো 10 ইউনিটেই হয়ে গেল। এবার যদি আমি 300 ইউনিট ধরি পার ইনটু 10, 3000-এ কিন্তু আমার বোটক্স হয়ে যাচ্ছে যখন আমি এটাকে রিফিল করাতে চাইবো। বাট ওভারঅল যদি আমি বলি যে শুরুতে ইটস অ্যাবসলিউটলি ডিপেন্ডস যে তোমার নিজের মেনটেনেন্স কত, তুমি কোন এজ থেকে বোটক্স শুরু করতে চাইছো, এবং এক্স্যাক্টলি তুমি কতটা রিঙ্কলস নিয়ে তুমি ডার্মাটোলজিস্টের কাছে এসছো বা ক্লিনিকে এসছো।